welcome to 39th party with Sunny Leon. With English Happy New Year 2022. Let's go start. Hello everyone. Let's do the dance. We're gonna learn it all. Oh, আমি তো ধন্য হয়ে গেলাম। ডিসকোনেকে সানি লিওন আমার ইনভাইট করছিল 31st নাইটে। সানি লিওনের সাথে 31st নাইটটা খুব ভালোই হলো। কি মাল রে বাবা, একটু ছুইলেই যেন দাঁড়িয়ে যায়। আহ, ফিগার তো নয়, যেন 440 ভোল্টের ইলেকট্রিক শর্ট। এরকম জিনিস কাছে থাকলে খালি শর্টই খেতে ইচ্ছে করে। আহ, 31st নাইট যদি আবার হতো খালি শর্ট খেতাম। এই তো বাড়ির কাছে চলে এসেছি। সারা রাত নাচানাচি করে শরীরটা খুব ব্যথা। সানি লিওনের মালিশটা পেলে একটু ভালো হতো, তা তো আর পেলাম না। যাক, এখন টুক করে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ব। রাত তো শেষ হয়ে গেছে, এখন তো প্রায় সকাল। এমনভাবে বাসায় ঢুকতে হবে যেন বাবা টের না পায়। বুদ্ধি করে জানালার গ্রিলটা খুলে রেখে এসেছি। যাই, আর টুক করে জানালা দিয়েই ঘরে ঢুকে পড়ব। বাবা যেন বুঝতে না পারে আমি সারা রাত বাসায় ছিলাম না। ছেলেটিকে এতবার বললাম 31st নাইট কোনো উৎসব না, তুমি ওইখানে যেও না বাবা, কিন্তু কে শোনে কার কথা। আসুক আজ বাসায়, 31st নাইট ওর পাচার উপর দিয়ে দিব। এই যে আমার গুণধর পুত্র, কোথায় ছিলে সারা রাত তুমি? কি বলছো বাবা, আমি আবার রাত্রে কোথায় থাকবো? সারা রাত তো আমি আমার বিছানাতেই শুয়েছিলাম। ও তাই, ঘরে যদি ছিলে তাহলে এখন কোথা থেকে আসছো তুমি? ইয়ে মানে বাবা, এখন তো ফজর হয়েছে, ফজরে নামাজ পড়েই আসছি। ফজরে নামাজ পড়তে গিয়েছিলাম। তাই না? তাহলে বাদান, তুমি এই যে কোট টাই শু এগুলো পরে নামাজ পড়তে গেছিলা? বেটা বদমাস, নামাজ কে নিয়ে মিথ্যা কথা বলিস? তোর মতো ছেলে তো এই কথাই করবে। যে ছেলে 31st নাইট পালন করে আসে বলে আমি ফজরে নামাজ পড়ে ঘরে আসলাম, তার মুখ থেকে তো এই কথাই আশা করা যায়। এইবার ধরা খাইছি, কি বলে যে কথাটা ঘুরাই। নামাজের কথাটা বলা মনে হয় উচিত হয়নি, অন্য কোনো কিছু বললেও তো পারতাম। বাবা, আসলে আমি ওই যে সানি আপা আছে না, সানি আপার বাসায় গেছিলাম। সানি আপা অবশ্য আমার 31st নাইটে দাওয়াত করেছিল, তবে আমি রাত্রে থাকিনি বাবা। আমি এই যে সকালেই গেছিলাম, সকালে যাই ওর সাথে শুধু একটু দেখা করে চলে আসছি। ওই বদমাস, সানি আপা মানে কোন সানি আপা? তুই আবার মিথ্যা কথা বলতেছিস? আরে বাবা, ওই যে ভারতের নায়িকা সানি লিওন, তুমি চেনো না সানি লিওনকে? এই বদমাইশ, সানি লিওন তোর আপা হয় কেমনে? সানি লিওন তোর বাপেরও আপা, আবার তোরও সেই আপাই হয় নাকি? সানি লিওন তোর আন্টি হয় বেটা, ওকে এখন থেকে আন্টি বলবি, বলবি সানি লিওন আন্টি, সানি আন্টি। ও এই ব্যাপার, তাই তো বলি সানি লিওনের বিছানায় তোমার মতো কাকে যেন দেখলাম। তার মানে বাবা, তুমিও 31st নাইট রাতে ওই সানি লিওনের পার্টিতে ছিল, শেষ রাতে তো আবার সানি লিওনের বিছানায়ও আসছিলে। ভিউয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।